সন্দেশকালে কান্ধে গ্রেফতার হওয়া বিকাশ সিং বিজেপি কর্মী তার বাড়িতেই এবার পৌঁছলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন বিকাশ সিং এর বাড়িতে সেই কারণেই রেল পাওয়ার পরে কৃষ্ণেন্দু মুখার্জির গাড়ি থেকে কিভাবে টেনে হিঁচড়ে নামিয়েছে বাংলা দেখেছে একদম বিকাশ সিং সহ চোদ্দ জন বিজেপি কর্মী যারা নেতৃত্ব গ্রেপ্তার তাদের প্রত্যেকের সঙ্গে বিজেপি পরিবার আছে আমি আজকে অনেকের সঙ্গে দেখা করেছি হয়তো সবগুলো বাড়িতে যাওয়া সম্ভব হয়নি কিন্তু অনেকের সঙ্গে দেখা হয়েছে সৈকত দাসের পরিবার থেকে শুরু করে অনেকগুলো বাড়িতে আমরা এদের বেল করাবো এবং বীরের মতো গলায় মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেব আজকে এই বাড়িতে এসে আমরা আশ্বস্ত করলাম সবচেয়ে খুশির খবর এটাই বিকাশ দাস স্ত্রী তার শাশুড়ি মা তার দুটি কন্যা তার ভাই প্রত্যেকের মনোবল শক্ত এবং তারা বলছে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জি জেলে পড়েছে আমার বাবা কোনো অন্যায় করেনি আমরাও ভেঙে পড়িনি আমার বাবাও ভেঙে পড়েনি বাবা বেরোবে এবং মোদিজির জন্য আরও বেশি করে কাজ করবে আপনি তো গ্রামে ঘুরলেন মানুষদের কাছে অনেক কথা শুনলেন তারা সব নথিভুক্ত করে নিয়ে গেছি সবচেয়ে বড়ো কথা ইজ্জত সম্ভ্রম লুটেছে ভোট দিতে দেয়নি মোদিজির পাঠানো ইজ্জত ঘর শৌচালয় থেকে আবাস যোজনার সুযোগ কেউ পায়নি মানরেগার টাকা লুট করেছে আর জমি চোখের জল ভাসিয়ে দিয়েছে আমাকে শিবু হাজরা গোটা এলাকা দখল করে ফেলেছে সাতশো তিন বিঘা জমির ঘেরি জলকর কর কার দশ বিঘা কার সাত বিঘা আমি বলে গেলাম যার যার দলিল ডিড রেকর্ড আছে জমির পজিশন নিয়ে নিতে কাল থেকে নিয়ে নিতে আমার জমি আমি পজিশন নেব কাল থেকে নিয়ে নিতে উত্তম জেলে শিবু জেলে আজকে হাইকোর্টের নির্দেশের পরে শাহজাহানকে মমতা ব্যানার্জিরও চোদ্দ গোষ্ঠী বাঁচাতে পারবে না সিবিআইডির অর্ডার হয়েছে গুন্ডা চোর লুটেরা ধর্ষণকারীরা জেলে যাবে আমরা রীতিমতো নজর রাখছি এখানে স্থায়ী শিবির চালু করছি এবং আগামী সোমবার ছাব্বিশ তারিখে আমি পুনরায় সন্দেশখালীর জেলে খালি খালি ওই দ্বীপে যাব ওই দ্বীপে এখনো অত্যাচার চলছে ওই দ্বীপে পৌঁছানো খুব দরকার আমি ওই দিন আগামী সোমবার সারাদিন ওখানে থাকবো সরকারের তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে জমি ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে মহেশ্বর সর্দাররা টাকা বিতরণ করছে আমি বলে গেছি মমতার পাপের টাকা বদরক্ত সব নিয়ে নিতে যত বেরিয়ে যায় তত ভালো তারপরে যখন লোকসভা ভোট আসবে বুড়া আঙুলটা দেখিয়ে দিল শিবু হাজরা গোটা এলাকা তখন করে ফেলেছে এমনটাই শুভেন্দু অধিকার শুভেন্দু অধিকারী তিনি বলছেন এবং এর পাশাপাশি এই মুহূর্তে গ্রেফতার হওয়া বিজেপি কর্মী বিকাশ সিং তার বাড়িতে পৌঁছয় শুভেন্দু অধিকারী কথা বলেন তার পরিবারের সঙ্গে বিকাশ সিং এর বাড়িতে বিরোধী দলনেতা